I love you too, Meow. Good morning. Ma, good morning. Fukor ba? Dekhi. Ki sundor gondho to. Fukore chhe to. Bolo hi, bondhura. Hi, bondhura. Eta? Eta? Amar janer gache. Amar janer gache. Full. Full. Belly full. Belly full. Eta belly full to gona ki full eta? Belly full eta. Tai to. তুমি জানকে ভালোবাসো সন্তাই ওকে দেখো মা এখানে হচ্ছে সবজি কাটাকুটি করছে এই যে এখানে আলু পটল কেটে রাখা আছে এটা এর জন্য মাছের ঝোল হবে সেই জন্য আর এইখানে দেখো ভেন্ডি কেটে রাখা আছে এটা দিয়ে হচ্ছে ভেন্ডি আলু পোস্ত হবে আর এই যে ভেন্ডি আলু পোস্তের জন্য আলু কাটছে এগুলাই হবে আজকে আর কি কি হয় দেখা যাক ভাত তো ফুটছে আর মেয়ে হচ্ছে আম্মার সাথে খেলা করছে মেয়ে আম্মার সাথে খেলা করছে আর এদিকে ভাত ফুটছে এই যে মেয়ে তুমি কি খাচ্ছো সস খাচ্ছো খাও খাও আর এদিকে দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা মতন হয়ে আছে একদম আকাশে রোদ নেই সকালবেলার দিকে রোদ ছিল তার মধ্যে একটু বৃষ্টিও হয়েছে এখন আবার আকাশটা মেঘলা মেঘলা করছে বাবা ওইদিকে কি কালো করে এসছে ওইদিকটাতে ভালোই কালো করে এসছে হ্যাঁ মা আমি তোমাকে নিচ্ছি তো ভিডিওতে চলো বেশ ভালোই লাগছে ওয়েদারটা আর এই জায়গাটা এসে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে গাছপালা এতগুলো গাছপালা আছে তো ভালো লাগে বেশ চলো এখন একটুখানি বসবো কয়েকটা ভিডিও এডিটিং বাকি আছে বলে করব আর এই দেখো এখানে শাশুড়ি আর বৌমা মিলে গল্প করছে গল্প জমিয়েছে দেখো দুজন মিলে চলো আবার পরে দেখা হবে দেখো মা এদিকে হচ্ছে রান্না মার প্রায় কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা বসিয়েছে আলু আর পটল ফুটছে ঝোলে আর এদিকে এটা কি বানাচ্ছ গো ও এখানে হচ্ছে ও পটলটাও ফুটছে না মাছ আর পটল এভাবে ভেজে এখানে রাখা আছে আর এটা কি বানাচ্ছ দই পাচ্ছ টক দই পাচ্ছ টক দই হচ্ছে ছোটবেলার থেকেই মানে টক দই ঠক দই পাতে আর হচ্ছে আমার এই ঘরে পাতা টক দইটাই বেশি ভালো লাগে প্যাকেটিং টক দই ঠক দই থেকে ঘরে পাতা টক দইটাই বেশি ভালো লাগে আর না হলে যেই হচ্ছে ওই ইয়েতে টক দইগুলো হয় না ওই যেটা মিষ্টির দোকানে যে ভাড়ে পাতা থাকে না যে টক দইগুলো ওইটা দেখবে খুব একটা কিন্তু মানে টক থাকে না হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে সেই দইটাও ভালো লাগে নাহলে মানে এমনি রেগুলার খাওয়ার জন্য ঘরে পাতা টক দইটাই বেশি ভালো লাগে আমি একদম টক দই পাততে পারি না বিয়ের পরে টক পাতা টক দই কোনোদিনও খাইনি মা যখন যখন যেত ওখানে তখন হচ্ছে সুরজিৎ মানে আমার বর বলতো মা তুমি একটু টক দই পেতে রেখে যাও তো ও তো টক দই পাততে পারে না তো যাই হোক মা টক দই পাচ্ছে আবার টক দই এখানে আসলে টক দই খাওয়া হয় তো চলো আমি এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাব খাচ্ছিলাম আমি কয়েকটা ভিডিও এডিটিং করলাম তো এখন যাবো স্নানে স্নান থেকে এসে আবার পরে তোমাদের সাথে কথা হবে চলো টাটা আচ্ছা তুমি বলো বলো তুমি বলো আর ম্যামের স্নান হয়ে গেছে তাই তো কে করিয়ে দিচ্ছে শোনো তোমাকে স্নান জান তোমাকে রোজ স্নান করাচ্ছে জান ভালো না পচা কি ভালো আচ্ছা ঠিক আছে এ দেখো এই যেখানে ভাত নিয়েছি আর ভেন্ডি আলু পোস্ত এটা মেয়েকে খাওয়াবো তারপরে মাছের ঝোল দিয়ে খাওয়াবো আর এদিকে হচ্ছে বাবা খাচ্ছে আম্মা দাদা ভাইও খেতে বসেছে মেয়েকে খাইয়ে নি ওকে একটু কিছুক্ষণ হচ্ছে ভিডিও চালিয়ে দিতে হবে ভিডিও দেখতে দেখতে খাবে তাই তো মা চল তুমি জানের সাথে কোথায় চলে গেছিলে খাওয়া দাওয়ার পর তোমাকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেছিলে তুমি ঠাকুরের মন্দিরে গেছিলে ও তাই কোন ঠাকুরের মন্দিরে গেছিলে সিংহ বাহিনী মন্দিরে গেছিলে ও সিংহ বাহিনী
ও আচ্ছা, তুমি কি এনেছো ওখান থেকে দেখাও তো? কি ভোগ এনেছো? কোথায় ভোগ? কোথায়? হ্যাঁ, না তোমাকে খুলতে হবে না, আমি খুলছি। এর মধ্যে ভোগ দিয়েছে? তুমি জানে সাথে কি ভোগ নিয়ে এসছো? চলো তো দেখি, দেখি তো। হ্যাঁ দাঁড়াও, দেখি ভোগটা কি ভোগ দিয়েছে দেখি তো। ওয়াও, কি সুন্দর ভোগ দিয়েছে! তাই তো, আজকে মন্দিরে পুজো তো ভোগ দিল কেন? শোনা, আজকে কি আছে? আজকে কি অমাবস্যা? আজকে অমাবস্যা আছে, তাই জন্য ভোগ দিয়েছে সিংহ বাহিনী মন্দিরে। তুমি একটুখানি ভোগের প্রসাদ খাবে, হ্যাঁ মা? খেতে হয় তো? আচ্ছা, আমি আর মা খেতে বসে গেছি, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আজকে কী কী হয়েছে। এই ভেন্ডি আলু পোস্ত, তখন তো দেখাচ্ছিলাম একে খাওয়ানোর সময় ভাত, আর হয়েছে আজকে মাছের ঝোল আলু পটল দিয়ে, পাতলা মাছের ঝোল হয়েছে। আমি তো মাছের ঝোল খাবো না, তাই না হচ্ছে আমার জন্য ডাল, মুগের ডাল আর হচ্ছে ডিমের অমলেটটা। মনে হয় ডবল ডিম করে দিয়েছো না? হ্যাঁ, ওই জন্য এত বিশাল বড়। এই চলো খাওয়া যাক। চিতালগি অমাবস্যা, ও তো হচ্ছে অমাবস্যা আজকে, তাই না হচ্ছে মেয়ে হচ্ছে বাবার সাথে গিয়ে হচ্ছে প্রসাদ নিয়ে এসছে, ভোগ প্রসাদ নিয়ে এসছে সামনের মন্দির থেকে। কিন্তু কী অমাবস্যা জানতাম না, দাদাভাইকে জিজ্ঞেস করলাম, আমরা কেউ জানি না। এই জন্য দাদাভাইকে জিজ্ঞেস করার পর দাদাভাই বললো, দাদা পঞ্জিকা দেখে বলছিল, দাদাভাই পঞ্জিকা দেখে বললো। তো যাই হোক, চলো খাওয়ার স্টার্ট করা যাক, আবার পরে দেখা হচ্ছে। কী করছিস তুই? ওরে আমি তো এখানে গোছাচ্ছিলি, এটা মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় জামা গোছাচ্ছে, পরানো হয়ে গেছে মার দেখে, ম্যাও কাপড় জামা গোছাচ্ছে, তাই তো মা? মামুনি যা করো তোমাকে তাই করতে হবে, তাই? আচ্ছা করো। খেলাধুলো সব শেষ, মা তুমি এখন কি করছো বলে দাও সবাইকে, কি করছো বলে? আমি খাচ্ছি। আমি বলে দাও, আমি চানাচুর খাচ্ছি। চানাচুর না মা, খিচুড়ি। হ্যাঁ খিচুড়ি, এই দেখো খিচুড়ি। দেখো ভোগের খিচুড়ি আনা হয়েছিল, সেই ভোগের খিচুড়ি খাচ্ছে ম্যাও, তাই তো? খিচুড়ি আর তরকারি। এই দেখো কেমন করে খেতে হয়, তোমরা খেতে পারবে জানো তো? ওই যে ইফরাত যেরম করে খায় না, আমার মেয়েও সেরম করে খিচুড়ি খেয়ে নেয়, দেখেছো সবাই? মা কেমন টেস্ট খিচুড়িটা, ভালো? সুপার সুপার, তাই তো? আচ্ছা মেয়ের খাওয়া হয়ে যাক, আবার তোমাদের সাথে পরে কথা বলবো, টাটা। তুমি কি খাচ্ছো এটা? আইসক্রিমটা তোমার এরকম গলে গেছে, এটা চকোবার আইসক্রিমটা এরকম গলে গেছে মা, এটা তো তাড়াতাড়ি খেতে হয়। বলো তুমি এখন স্পুন দিয়ে দিয়ে হচ্ছে খাচ্ছ, টেস্টি তো না মা? ফটাক করে খেয়ে নাও। হ্যাঁ মা দেখো, মা আমাকে দিয়ে দিয়েছে এদিকে ধোসা আর হচ্ছে সাম্বার, চাটনি, পেঁয়াজ দিয়ে দিয়েছে। মাও মারটা ভাজছে, এটা তো এক একজনকে দিতে হয়, এক একজন খাবে এরকম টাইপের। তো হচ্ছে আমি খাচ্ছি, তারপরে মা খাবে এবারে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আমরা আইসক্রিম খাবো। আর ভিডিওটাতে সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, পুরো আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও। হ্যাঁ মা তাই তো, আর লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওতে কোনো একটা দেখা হবে, নেক্সট কোনো একটা ব্লগে, ততদিন সঙ্গে থেকো, ভালোবেসো, টাটা।